তৈরি হতে পারে না তাই মুর্শিদাবাদের লোকেরা আমাদের গর্ব আমাদের রত্ন এই মুর্শিদাবাদ জেলায় 2014 সালে তৃণমূল কংগ্রেসকে তার তুচ্ছতা ছিল করা হতো বলতে এটা আবার কিসের পার্টি তৃণমূল কংগ্রেস এখানে তৃতীয় পার্টি ছিল আমরা কত পার্সেন্ট ভোট ছিল মাত্র 20% ভোট আমাদের ছিল আর এবারে লোকসভাতে আমরা 50% এর কাছে চলে গেছি মুর্শিদাবাদে 22টার মধ্যে 16টাতে লিড হয়েছে দুটো লোকসভা জিতেছি আর একটায় 7টার মধ্যে 4টাতে এগিয়ে আছি 4 লাখের দম্ভ নেমে 78,000-এ নেমে গেছে আর সিপিএম এর পোলিং এজেন্ট আর বিজেপির ভোট নিয়ে একজন কোনক্রমে কানের পাশ দিয়ে বেরিয়ে শেষবারের মতো দিল্লি গেছেন এটাই হলো মুর্শিদাবাদের আসল রাজনৈতিক চিত্র তাই মুর্শিদাবাদ জেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে দেবে আর নেত্রীয় মুর্শিদাবাদ জেলার উন্নয়নে সদা জাগ্রত মুর্শিদাবাদ জেলায় তাদের স্বাস্থ্য সাথীর কার্ড হয়নি তার খাদ্য সাথীর কার্ড হয়নি তার জন্য দিদি আছেন এবং আপনারা দেখেছেন যেদিন হরিয়ার পাড়াতে কাটলা মসজিদ নিয়ে দাঙ্গা হয়েছিল সেদিন যুবনেত্রী মমতা দি প্রথম পৌঁছেছিলেন যেদিন বাম আমলে জলঙ্গিতে বাস নদীতে পড়ে গেছিল সেদিনও মমতা ব্যানার্জি প্রথম পৌঁছেছিলেন যেদিন বালিখাতে বাস পড়ে গেছিল সেদিনও দিদি প্রথম পৌঁছেছিলেন এবং আপনারা দেখেছেন আমার 5 জন গরিব ভাইকে কিভাবে নৃশংসভাবে খুন করা হলো কাশ্মীরে অনেক প্রশ্নের উত্তর এই 5টা অভাবী মজদুর দিয়ে চলে গেছে কে বলেছে যে মুর্শিদাবাদ অনেকে বলে না যে সংখ্যালঘু মুসলমান তারা তো ভারতবর্ষের বিরোধী আজকে বলুন এই 5টা ভাই সংখ্যালঘু ভাই তাদের রক্ত দিয়ে ভারত মাতার প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি দিয়ে গেছে বিজেপির লোকেরা বলছে বাঙালি নাকি বলা যাবে না বাঙালি বলা যাবে না আজকে এই বাঙালিদের খুনের বিরুদ্ধে কোন প্রতিবাদ কোন রকমের স্টেটমেন্ট আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাইনি দিদি একজন মন্ত্রী ফিরাদ হাকিমকে দিয়ে দেহ বাড়িতে পৌঁছে দিয়েছেন আমাকে তাদের বাড়িতে সরকারি সাহায্য নিয়ে পৌঁছে দিয়েছেন এখানে আসার আগে জেলা শাসকের কাছ থেকে বায়োডাটা গুলো নিলাম দেখলাম 6 জন বায়োডাটা দিয়েছেন তার মধ্যে 4 জনেরই চাকরি এই মাসে করে দেওয়ার ব্যবস্থা আমি করে গেলাম যাতে তারা এই মাসের মধ্যেই চাকরি গভর্নমেন্টের চাকরি পেয়ে যায় সে ব্যবস্থা করলাম আমরা দরদ দিয়ে করি শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা ওর কোন বিকল্প নেই তাই সাইনবোর্ড কংগ্রেস আর উঠে যাওয়া সিপিএম আর নতুন পার্টি বিজেপি এদের থেকে দূরে থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন এক থাকবেন দিদির উন্নয়নের কাজ প্রত্যেকটা ঘরে ঘরে যাতে পৌঁছে যায় আপনারা দেখবেন এই কাজ পেতে গিয়ে কোথাও যাতে মানুষ বঞ্চিত না হয় মানুষের উপরে খারাপ কিছু না হয় যদি ঘটে দিদিকে বলতে জানাবেন দিদি আপনাদের অতন্দ্র প্রহরীর মতো তিনি আপনাদেরকে রক্ষা করবেন তার দল আপনাদেরকে রক্ষা করবে আপনারা জানেন এই এনআরসি নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী নিজে সিটির মোড় থেকে তিনি শ্যামবাজার পর্যন্ত পদযাত্রা করেছেন এক এবং একাধিক সভায় তিনি আশ্বস্ত করেছেন যে বাংলাতে এনআরসি হবে না আজকে আপনারা বলুন যে বিজেপির নেতারা বলছে তুমি যদি হিন্দু হও তোমার কোন চিন্তা নেই আজকে আসামের তালিকা দেখুন 19 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে তার মধ্যে 11 লক্ষ লোক হিন্দু লোকের নাম বাদ গেছে 4 লক্ষের বেশি রাজবংশীর নাম বাদ গেছে 1 লক্ষ গোর্খা বাদ গেছে আমরা পশ্চিম বাংলায় সমস্ত সম্প্রদায় তফসিলি জাতি আদিবাসী সংখ্যালঘু সমস্ত সম্প্রদায়কে একসঙ্গে বলতে চাই যে মমতা ব্যানার্জির সরকার যতদিন আছে তৃণমূল কংগ্রেস যতদিন আছে কোন এনআরসি বাংলাতে কেউ করতে পারবে না নিশ্চিন্তে ঘুমান ঘরের কাজ করুন সমাজের কাজ করুন আমরা আপনাদের সঙ্গে আছি আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় জেলা সভাপতিকে বলবো
ভোটার তালিকার কাজে যাতে সবাই আত্মনিয়োগ করে এটা দেখে নিতে, তাকে বলবো প্রত্যেকটা সাব ডিভিশনে এনআরসি বিরোধী এই ধরনের বড় বড় সভা পাঁচটা সাব ডিভিশনে আমাদেরকে করতে হবে এবং মানুষকে জাগ্রত করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। আপনাদের মাটিকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, সালাম জানিয়ে মরু মান্না মান্নানুষের 14 তারিখে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, তার বিদেহী আত্মাকে প্রণাম নিবেদন করে আমি আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, নমস্কার, আল্লাহ হাফেজ, গড জোহার।